নমস্কার, শুভ সকাল বন্ধুরা। দুরন্ত বার্তা অফিসিয়াল ফেসবুক পেজে আজও আপনাদের সাথে রয়েছি আমি অনিরুদ্ধ। আজ সোমবার, দিন শুরুর পূর্বে হাজারো ব্যস্ততা শুরুর পূর্বে চলুন আজ দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যে যে মূল্যবান শিরোনামগুলি রয়েছে তা এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই যে সংবাদে নজর রাখব, নির্বাচনী প্রচারে ত্রিপুরা সফরে তৃণমূল সুপ্রিমো। 31 জানুয়ারি মালদায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। পাশেই রয়েছে বিজেপি আসলে ভষ্ট জুমলা পার্টি, মোদীর বিরুদ্ধে দুপাতা চার্জশিট পেশ হাত শিবিরের। রয়েছে আরও যে শিরোনাম, তৃণমূল শান্তিতে বিশ্বাসী, দাঙ্গায় বিশ্বাস করে না, বললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। এদিকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত নই, ইডির কাছে দাবি কুন্তলের। পাশাপাশি রয়েছে আরও যে শিরোনাম, মিলল না জামিন, পুলিশি হেফাজতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 18 জন। নজর রাখব অন্য সংবাদে, মিঠুনকে বেনজির কটাক্ষ সৌগতর। এবার তৃণমূল সাংসদ সৌগতর রায়ের নিশানায় মিঠুন চক্রবর্তী। সভায় দাঁড়িয়ে মহাগুরুকে বুড়ো বলে কটাক্ষ করলেন সাংসদ, বললেন বোম্বেতে কাজ পান না তাই বাংলায় আসছেন। সাংসদের এই মন্তব্যে তুমুল বিতর্ক, পাল্টা দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেখে নেব আরেক গুরুত্বপূর্ণ শিরোনাম, গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত 5 জন। পাশাপাশি রয়েছে রাহুল গান্ধীর সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়, জানালেন জয়রাম রমেশ। এদিকে নয়া সংলাপ মহাগুরুর। দেখে নেব আরেক শিরোনাম, ছোট ছোট রাজ্য গড়লেই উন্নতি সম্ভব, কেন্দ্রের সুরেই সুর মেলালেন অর্থনীতিবিদরা। আসছি আজকের প্রথম পৃষ্ঠার শেষ এবং আরেক গুরুত্বপূর্ণ সংবাদে, খোদ মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে FBI হানা।